আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় শিক্ষার্থী ও ছাত্রছাত্রীবৃন্দ, আমরা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অনলাইনে ক্লাস থেকে তোমাদের সকলকে সালাম শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষক আমরা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাস সিলেকশন করেছি তা হচ্ছে নবম ও দশম শ্রেণীর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, পাঠ দ্বিতীয় সূরা ইনশিরা। সূরা ইনশিরা মক্কায় যত সূরা অবতীর্ণ হয়েছে তার সেটা একটি গুরুত্বপূর্ণ সূরা ইনশিরা। এই সূরার মধ্যে রয়েছে আটটি আয়াত, এরা 94তম সূরা। এই সূরার প্রথম আয়াতে নাসরা শব্দ থেকে ইনশিরা নামকরণ করা হয়েছে। আমি এখন তোমাদের কাছে এই সূরার শানে নুজুল বর্ণনা করব। যেহেতু সূরার শানে নুজুল তার সরল অর্থ, সুন্দর তিলাওয়াত, ব্যাখ্যা এবং শিক্ষা এগুলো জানলে আমরা আমল করা আমাদের জন্য সহজ হবে। কারণ প্রকৃত অর্থ তখনই বুঝে আসবে যখন তার শানে নুজুল জানা থাকে। আমি এই জন্য প্রথমে তোমাদেরকে শানে নুজুল সম্পর্কে বলছি। শানে নুজুলটা হচ্ছে এরকম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করার পরে উনি অত্যন্ত উত্তম চরিত্রের মানুষ ছিলেন। উনি মানব দরদী ছিলেন, উনি সত্যবাদী ছিলেন, উনি ছিলেন আমানতদারী। এই জন্য তৎকালীন কাফের মুশরিকেরা আল্লাহ রসুলের কাছেও তাদের দামি দামি উপহার, দামি দামি সম্পদ এবং দামি দামি কিমতি জহরত এবং টাকা পয়সা আমানত রাখতেন, আর আল্লাহ রসুল যথাযথভাবে সেই গচ্ছিত আমানতকে তার মালিকের নিকটে ফিরিয়ে দিতেন। এই জন্য কাফের মুশরিকেরাও তাকে আলামিন উপাধিতে ডাকত। কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের সন্ধানে হীরা গুহায় ধ্যানমগ্ন থাকাতে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তার দিশা দিলেন, নাজিল করলেন আল কুরআন, এবং এ কথা আল্লাহ পাক বলে দিলেন, নাহনু নাযালনা আমি এই কোরআন তোমার কোনো অবতীর্ণ করছি, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করেছেন। এই কোরআনের দাওয়াত, ইসলামের দিকে যখন আহ্বান, সত্যের দিকে আল্লাহ রাসূল যখন ডাকতে লাগলেন মক্কাবাসীকে, তখন মক্কার মানুষগুলো আল্লাহ রাসূলের দুশমন হয়ে গেল। এমনকি তাকে কেউ পাগল বলে আখ্যায়িত দিতেছিল। আল্লাহ রসুলকে তারা গলত বলল, কবি বলতেছিল, এবং আরো এরকম অসংখ্যা দুর্নামের ভিতরে আল্লাহ রসুলকে ফেলে দিলেন। এমনকি যারা নতুন মুসলমান হতেছিল তাদেরকেও তারা জঘন্য ভাষায় গালাগালি, ইট পাথর মারতেছিল। যখন আল্লাহ রসুল এবং সাহাবীরা নামাজ পড়ছেন তাদের মাথার উপরে উঠের নাড়ি ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দেওয়া হতো। শারীরিক কষ্ট, মানসিক কষ্টে আল্লাহ রসুল বড় মর্মাহত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নিয়ামতের কথাগুলো রসুলকে জানিয়ে দিলেন এবং এই সূরাটি অবতীর্ণ করলেন। এই সূরাটি আমি সর্বপ্রথম তোমাদের কাছে
সহি শুদ্ধ করে তিলাওয়াত করব, আর তোমরাও এই সূরা তিলাওয়াত শিখে নিও, কারণ কোরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। এই জন্য আমরা উত্তম ভাবে সহি শুদ্ধ করে তাফসীর অনুযায়ী কোরআন শরীফ তিলাওয়াত করব। আমি এখন পড়ছি, তোমরা সবাই একটু লক্ষ্য করবে এবং নিজেরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে এই সূরাটি এরকম শুদ্ধ তিলাওয়াত এবং তার সরল অর্থ এবং ব্যাখ্যাগুলো জানার জন্য চেষ্টা করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى সূরাটির সরল অর্থ, আমি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় দয়ালু মেহেরবান। হে রাসূল, আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেইনি, আপনার মনকে বড় করে দিয়েছি, আপনার বুঝাকে অপসারণ করেছি যা আপনার পিঠকে নইয়ে দিতেছিল? হে রাসূল, আপনার মর্যাদাকে আমি গোটা বিশ্বের মধ্যে সমুন্নত করে দেব। হে রাসূল, নিশ্চয় কষ্টের পরেই সুখ রহিয়াছে, নিশ্চয় কষ্টের পরেই শান্তি। হে রাসূল, যখন আপনি অবসরপ্রাপ্ত হবেন তখন ইবাদতে মজবুত থাকবেন এবং তোমার মহান প্রভুর প্রতি মনোনিবেশ করবেন। সরল অর্থের পরে এর একটা ব্যাখ্যা তোমাদের জানা দরকার, আমি সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যাটি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন, কিন্তু তখন আরবের অবস্থা এতই খারাপ ছিল যে ওই যুগটাকে আইয়ামে জাহেলিয়া মূর্খের যুগ বলা হয়। ওই সমাজের মানুষগুলো মারামারি করত, কাটাকাটি, লুটতরাজ, চীনা ব্যবিচারে তারা লিপ্ত থাকত, এমনকি কন্যা সন্তানও তারা জীবিত কবর দিত। আর এগুলো আল্লাহ রাসূল দেখে ওনার কোমল হৃদয় ব্যথিত হতেন। উনি এর সঠিক অনুসন্ধান করার জন্য কিভাবে এটাকে সমাজ থেকে দূর করা যায় এই চিন্তা করে আল্লাহ রাসূল ধ্যানে মগ্ন ছিলেন হীরা পর্বতের গুহায়। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তার রাসূলকে সঠিক রাস্তার দিশা দিলেন এবং আল কোরআন অবতীর্ণ করলেন। আল্লাহ রাসূল যখন এই কোরআনের দাওয়াত দিতেছিলেন তখন কাফের আর মুশরিকেরা আল্লাহ রাসূলের দুশমন হয়ে গেল। এই নবুয়ত প্রাপ্তির পূর্বে যে কাফের মুশরিকেরা তাকে আলামিন বলে ডাকত, তাদের আমানতগুলো আল্লাহ রাসূলের কাছে তারা জমা রাখত, যথাযথভাবে আল্লাহ রাসূল আমানতের অর্থগুলো তাদের কাছে পৌঁছে দিতেন, কোনোদিন খেয়ালত করতেন না। সেই রাসূলের উপরে তারা মানসিকভাবে শারীরিকভাবে আঘাতের পর আঘাত করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এটাই জানাইছিলেন, হে রাসূল, আপনি ধৈর্যের সাথে মোকাবেলা করেন, সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে থাকে, নিশ্চয় এই কষ্টের পরে আপনার জন্য শান্তি রইয়াছে, অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন এবং দেখবেন দলে দলে মানুষগুলো ইসলামের দিকে চলে আসছে এবং ইসলামের বিজয় যখন হয়ে যাবে তখন আপনার আর কোনো পেরিশানি থাকবে না।
আর আপনি যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর ইবাদতে মশগুল হবেন। আর এটা কিন্তু রসুলের জন্য শুধু একাই নয়, গোটা বিশ্বের ভালো মানুষ যারা হবে, যারা ইসলাম দরদি হবে, যারা দুনিয়া আখেরাতে কল্যাণ লাভ করতে চাইবে তাদের জন্য উচিত হবে যখনই সুযোগ পাবে তারা যেন ইবাদতে মশগুল হয় এবং আল্লাহর প্রতি আনুগত্যশীল হয়ে যায়। এর থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। সেই শিক্ষাটা কি আমি তোমাদের কাছে আমি একটু সংক্ষেপে ভাবে লিখে আসছি, তোমরা এটা এই শিক্ষাটা হচ্ছে যে আমরা ন্যায় এবং সত্যের জন্য যে চেষ্টা এবং সাধনা করবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন, তার অন্তরকে খুলে দেবেন, তাকে বড় মনের মানুষ বানাই দিবেন, তার অন্তর প্রশস্ত হয়ে যাবে এবং সেই ব্যক্তি সঠিক রাস্তার সন্ধানও পেয়ে যাবে। এমনিভাবে মানুষেরকে আল্লাহর পথে ডাকার জন্য যত দুঃখ বেদনা কষ্টই আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই কষ্টকে দূর করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে খ্যাতি মর্যাদা সম্পূর্ণ মর্যাদা আল্লাহ পাক দান করবে, কাজে এই ভালো কাজ যে করবে মানুষকে আল্লাহর দিকে ডাকবে তাদের মর্যাদা আল্লাহ পাক সমুন্নত করে দিবেন। আর জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা ন্যায় এবং মূল্যবান মানুষ হিসাবে সমাজে বসবাস করতে পারব, কারণ সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে। দুঃখ কষ্ট এটা সবই আল্লাহ পাকের ইচ্ছাই হয়, কাজেই আমরা যখন ধৈর্যের সাথে দুঃখ কষ্ট কষ্টের মধ্যে থাকবো তো আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের পরে আমাদের সুখ দান করবে। আর সর্বশেষ পার্থিব জীবনে আসল জীবন নয়, আখিরাতের জীবন আসল জীবন। এই জন্য আমরা যখনই সুযোগ পাবো আল্লাহ পাকের ইবাদতে মশগুল হব এবং আল্লাহ পাকের প্রতি আমরা আনুগত্য স্বীকার করে নেব, তাহলে দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করতে পারবো। তোমরা এই সুরাত থেকে আমি যেগুলো বললাম এগুলো সর্বপ্রথম তোমরা এই সুরাত থেকে শিখবে তার সানে নজুর, শিখবে তার সরল অর্থ, তার তিলাওয়াতটা সুন্দর করে ব্যাখ্যা এবং এর শিক্ষা তোমরা শিখে নিবা, তাহলে দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করতে পারবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।